চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতি মূলত দুটি ধারায় বিভক্ত। একটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের অনুসারী, আরেকটি পক্ষ সাবেক সিটি মেয়র আজম নাসিরউদ্দিনের অনুসারী। ক্যাম্পাসে একে একে ১৬ বছর কাটিয়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি রেজাউল হক রুবেল। পরিসংখ্যান বিভাগ থেকে ২০১০ সালে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন ২০১৩ সালে। এত বছর পেরিয়ে যাওয়ার পরও এখনও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাত্রলীগের নেতা তিনি। এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ব্যবসা প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগে ভর্তি হন ১১ বছর আগে। তিনি স্নাতক পাশ করেছেন ২০১৬ সালে, শেষ করেননি স্নাতকোত্তর। ৬ শিক্ষাবর্ষের মধ্যে স্নাতক ও ২ শিক্ষাবর্ষের মধ্যে স্নাতকোত্তর পাশের বাধ্যবাধকতা রয়েছে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী। আইন অনুযায়ী ছাত্রত্ব থাকার কথা না থাকলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দাবি তাদের দুজনের ছাত্রত্ব রয়েছে। একটা গোষ্ঠী আমার পিছনে লাগছে, আমরা রাজনীতি করি, কিছুদিন আমার ছাত্র আছে, বাসা করতে উঠতে আছে, আমাদের ইনস্টিটিউট আছে। মাস্টার্সে একটা ইন্টার্নশিপের রিপোর্ট, ওইটা জমা দিয়ে দিলে শেষ হয়ে যাবে। তিন বছরও পূর্ণাঙ্গ ছাত্রলীগের কমিটি করা সম্ভব হয়নি। ছাত্রলীগের কমিটি জট কাটানো গেলে সাবেকদের ক্যাম্পাসে থাকার সুযোগ থাকবে না বলে মনে করেন তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের নেতারা। যদি পদ পদবি এবং সাংগঠনিক পর্যায়েগুলো থাকে, আমরা যে কোনো ঘটনায় আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারি এবং যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি। আধিপত্য ও অর্থনৈতিক বিষয় জড়িত থাকার কারণে ছাত্রত্ব না থাকার পরও ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীরা বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতির। বিশ্ববিদ্যালয়ে পাশ করে যে আমি চাকরিতে যাওয়ার কথা অথবা আমি যদি রাজনীতি করি, তাহলে আমার এতদিনে যুব রাজনীতি করার কথা, অর্থাৎ যুব রাজনীতি ছেড়ে মূল সংগঠনের রাজনীতি করার কথা। যেহেতু এটা হচ্ছে না, তার মানে অবশ্যই রহস্যজনকভাবে যে জিনিসটি আছে সেখানে অবশ্যই এখানে কোনো রকমের আধিপত্য বা অর্থনৈতিক স্বার্থ বা অন্যান্য কোনো স্বার্থ জড়িত আছে বলে এটা করা সম্ভব হচ্ছে না। মামলার সঙ্গে জড়িত চাঁদাবাজ ও অছাত্রদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিংবা হলে থাকার কোনো সুযোগ নেই বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। অভিযোগগুলো সুনির্দিষ্ট আকারে আমাদের কাছে যদি কেউ প্রেরণ করে, তাহলে আমরা এর বিরুদ্ধে অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর শাস্তি দেব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২৮,০০০ শিক্ষার্থী রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।